কোয়ারেন্টাইন সেন্টার হয়েছে, তো এখানে কবে এসেছেন? এখানে গতকাল রাতে 5 জন লোক এসেছে আমাদের নিশুঙ্গপুরেরই, এবং আজকে মোট 12 জন, এই নিয়ে মোট 17 জন মতো আজকে রয়েছে। আমরা প্রতিদিনের ন্যায় গত 5 দিন ধরে বড়ডাঙাপাড়া প্রাথমিক বিদ্যালয়, ওখানে প্রায় 7-8 জন মতো পরিযায়ী শ্রমিক রয়েছে, তাদেরকে আমরা 5 দিন ধরে খাবার দিচ্ছি, এবং আজকে নিশুঙ্গপুর উচ্চ বিদ্যালয়ে কালকে রাতেও আমরা দিয়ে গেছি সকালবেলার মুড়ি কলা বিস্কুট দিয়ে গেছি, এবং এই দুপুরবেলার খাবারও আমরা দিয়ে যাচ্ছি। আজকে আমাদের নিশুঙ্গপুর সর্দারপাড়া গ্রাম খাওয়ানো ছিল, ওখানে আমাদের পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির থেকে আমাদের সোনারতরীর মাধ্যমে খাবারগুলো দিয়েছে, তাদের থেকেই তারা নিশুঙ্গপুর সর্দারপাড়া গ্রাম পুরো গ্রামটাকে খাইয়েছে, এবং তার সঙ্গে আমাদের যে নিশুঙ্গপুরের স্কুলগুলোতে যে আমাদের ভালোবাসার মানুষগুলো পরিযায়ী শ্রমিক আমাদের নিশুঙ্গপুরের মানুষ, তাদেরকেও খাবারগুলো দিয়ে গেল। আমরা সোনারতরীর থেকে তাদের হাতে পৌঁছে দিচ্ছি, এবং আমরা প্রতিদিনের ন্যায় চেষ্টা করছি তাদের কাছে খাবারগুলো দুপুরের একবেলার আহার আমরা পৌঁছে দেওয়ার, এবং এটা আমরা যত সম্ভব পারবো চেষ্টা করব এবং করছি। যদি এখনো আমাদের খবরের দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।